اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ولتكن منكم يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وأين أنفقه وعن علمه ماذا عمل بما علم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله محترم دوستو الله رب العالمين الله كل شكريا الله رب العالمين امدر মগরীবের নামাজ জামাতের সাথে আদায় করার পরে দিনের একটা উঁচু ফিকির নিয়ে আরো কিছু সময় তার ঘরে বসার জন্য তো ফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বান্দাকে নেয়ামত দান করলে সেই নেয়ামতের শুক্রিয়া আল্লাহ রবুল্লাহ আলমিন বান্দার কাছ থেকে চান আর বান্দা যখন সুকরি আদায় করে তো আল্লাহ রবুল আলমী বাড়িয়ে দেন নেয়ামতের না সুকরি করলে নেয়ামতকে ছিনিয়ে নেন যত আল্লাহ আলামী আমাদেরকে দান করেছেন এই প্রত্যেকটা নিয়ামতের হক তিন ভাবে আদায় করলে ওই নেয়ামতের সুকরি আদায় করা বলা হয় তিনটা হক আছে প্রত্যেকটা নিয়ামতের প্রতিটি মুহূর্ত আমরা আল্লাহবুল আলমিনের এই পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবে আছি আমরা গুনে শেষ করতে পারবো না যেগুলো বুঝতে পারি গুনতে পারি মনে পড়ে তো প্রত্যেকটা নিয়ামতের তিনটে হক আদায় করলে এই নেয়ামতে সুক্রিয় হবে এক নম্বর হলো এটা যে আল্লাহবাকে নেয়ামত আমাকে তিনি দান করেছেন এই উপলব্ধি এই অনুভূতি অন্তরের মধ্যে জাগ্রত করা অনুভূতি যদি না আসে উপলব্ধিতে যদি না আসে আল্লাহর নিয়ামত আমি এই নেয়ামতের কত মুখাপেক্ষী কত মহতাজ তো আমি সুক্রিয়া কীভাবে আদায় করবো এখন এক নম্বর কাজ হলো যে নিয়ামত আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে দিলেন এই নিয়ামতের গুরুত্ব উপলব্ধি করা এই বোধ অন্তরের মধ্যে জাগ্রত করা দুই নম্বর হলো তাৎক্ষণিক এই নিয়ামতের সুখই আদায় করা এক্ষুনি পেলাম কিংবা এক্ষুনি মনে পড়লো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমী আলহামদুলিল্লাহ কুল্লি হাল চোখ একটা নেয়ামত এক নম্বর উপলব্ধি করা এটা কত বড় নিয়ামত এটা যদি না থাকতো মায়ের পেট থেকে অন্ধ হয়ে আসতাম আসার পরে এই নিয়ামতটা আল্লাহ ছিনিয়ে নিতেন চোখ নষ্ট হয়ে যেত দৃষ্টিশক্তি কমে যেত কোনো সমস্যা দেখা দিত আমার কী অবস্থা হতো যা চোখ নাই অন্ধ তাকে দেখে এই নেয়ামতের গুরুত্ব উপলব্ধি করা আর যখনই চিন্তা চিন্তাটা মনের মধ্যে আসলো আর আরও দশজনের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছেন আমাদের দৃষ্টিশক্তি ভালো সব ঠিকঠাক আছে চশমা লাগে না কোনো সমস্যা নাই ছানি পড়ে নাই ঝাপসা হয় নাই চশমা ছাড়াই পড়তে পারি যত কিছু স্রোত আছে এগুলো চিন্তা করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাল। দুই নম্বর তিন নম্বর এই নিয়ামতের কি হক এই নিয়ামত কি চায় এটা আদায় করা চোখ একটা নিয়ামত এটা কি চায় জাল্লা রবুল আলমিনের হুকুম মতন এই চোখ দেখবে আল্লাহ রবুল আলমিনের হুকুম মতন এই চোখ কোনো কিছু দেখা থেকে বিরত থাকবে কি দেখবো আর কি দেখবো না আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিয়েছেন কুল্লিল মোমিনু বিন আফসারহিম অকুল্লিল মোমিনা কি নির্দেশ দিয়েছেন আল্লাহ রবুল আলমিন কি নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম কি নির্দেশ দিয়েছেন সে নির্দেশ মতন আমার এই চোখটাকে ব্যবহার করা যেটা দেখতে বলেছেন ওটা দেখা যেটা দেখতে নিষেধ করেছেন ওটা না দেখা এটা হলো তিন নম্বর হক একটা উদাহরণ দিলাম এরকম ভাবে প্রত্যেকটা নিয়ামত যত নিয়ামত আমাদেরকে দান করেছেন এই সমস্ত নেয়ামতের মধ্যে সবচেয়ে দামি নেয়ামত হলো ইমান হচ্ছে বড় কোনো নেয়ামত হতে পারে না ইমান নাই তার কিছুই নাই ইমান আছে সব আছে ইমান মানে আল্লাহকে চেনা আল্লা পাকে মারেফাত লাভ করা আল্লাহ পা পরিচয় লাভ করা যে ইমান আনে নাই মুসলমান না মমিন না সে তার রবকে চেনে নেয় সে তার প্রতিপালককে চেনে নেয় সে তার পালন কর্তাকে চেনে নাই তার মতন বড় আর হতে পারে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তিনটা অঙ্গের কথা উল্লেখ করেছেন যে আমাকে চেনার জন্য তোমাকে আমি তিনটা বিশেষ অঙ্গ দান করেছি এইগুলোকে কাজে লাগালে তুমি আমাকে চিনতে পারো আমার বড়ত্ব উপলব্ধি করতে পারো মিনাল জিন বিহা আল্লাহম মানুষ আর জিনের বড় একটা অংশকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি তারা কারা তাদেরকে আমি অন্তর দিয়েছি যে অন্তকরণ দিয়ে আল্লাহকে চিনতে পারে আল্লাহর বড়ত্ব উপলব্ধি করতে পারে কিন্তু এটা করে নাই দুনিয়ার আসবাবের বড়ত্ব উপলব্ধি করতে পেরেছে একটা পদ কত দামি এমপি মন্ত্রী হওয়া কত দামি এটা বুঝতে পেরেছে তার জন্য লাখ লাখ টাকা খরচ করেছে নিজের ইমান আমল নষ্ট করে দিয়েছে কারণ এটা বুঝতে পেরেছে কিন্তু আল্লাহকে চেনার জন্য এই উপলব্ধি অন্তরের মধ্যে পয়দা হয় না চোখ দিয়েছি যে চোখ দিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের কুদরতের দিকে দৃষ্টিপাত করে সে আল্লাহকে চিনতে পারত আল্লাহর বরদ থেকে উপলব্ধি করতে পারতো আসমান জমিন পাহাড় পর্বত বন জঙ্গল সব জায়গায় আল্লাহ পাকের কুদরতের নমুনা ছড়িয়ে ছিটিয়ে আসে এদিকে বান্দা তাকালে আল্লাহকে চিনতে পারে এই চেনার জন্য আলাদা কোনো কিছু লাগে না এই চোখই যথেষ্ট এরপরে সে আল্লাহকে চিনল না এই চোখ দিয়ে কান দিলাম এই কান দিয়ে সে কোরআন হাদিসের বাণী শ্রবণ করে আল্লাহ কলামের ওয়াজ নসিয়ত শ্রবণ করে আল্লাহকে চিনতে পারে আখরাতকে উপলব্ধি করতে পারে কিন্তু করে নাই এই তিনটা অঙ্গকে যে কাজে লাগালো না ইমান আনলো না তার রবকে চিনল না তো মানুষ যাকে আমি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছিলাম সে এখন আশরাফুল মখলুকাতের কাতার থেকে নেমে চতুষ্পদ জন্তুর কাতারে সামিল হয়ে গেল আনা আম চতুষ পর্যন্ত এই মানুষ যখন আল্লাহ পাকের হুকুম পালন করে আল্লাহ পাকে আনুগত্য করে ফেরস্তে দামি হয়ে যায় আবার এই মানুষ যখন নাফরমানিতে লিপ্ত হয় আল্লাহকে চেনে না মখলুকের সামনে মাথা নত করে হাতে বানানো মূর্তির সামনে মাথা নত করে তো এই মানুষটাকে বলা হচ্ছে চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বললেও হক আদায় হয় না কুকুর একটা চতুষ্পদ জন্তু ঘোড়া একটা চতুষ পর্যন্ত এরাও কত প্রভু ভক্ত হয় একটা কুকুর মালিকের হাড্ডি কাটা খেয়ে তার আনুগত্য করে তার বাড়িতে পড়ে থাকে রাতভর পাহারা দেয় অপরিচিত কাউকে ঢুকতে দেয় না মালিককে একা একা ছাড়ে না নিজের জান দিয়েও মালিককে বাঁচানোর জন্য চেষ্টা করে কুকুর সম্পর্কে ঘোড়া সম্পর্কে এদের প্রভু প্রভুভক্ত সম্পর্কে অনেক ঘটনা আছে বাস্তব মালিকের জন্য জান দিয়ে দিয়েছে তো মালিক কী দিল ঝুটা কাটা দিল এটা খেয়ে একটা কুকুর তার রাতের ঘুম নষ্ট করে মালিকের দরজায় পড়ে থাকলো আর তুমি আশরাফুল মখলুকাত তোমাকে আমি কী দিলাম দুনিয়াতে আসার হাজার বছর আগে তোমার জন্য যা কিছু দরকার সব তৈরি করে দিয়েছি তুমি আমাকে চিনলে না তো তোমার তুলনা যদি কুকুরের সাথে করা হয় তো কুকুরে বেজুত করা হয় কুকুরের মধ্যে মতো শুক্রিয়া আছে আর তুমি কুকুরের মতো হতে পারলে না তাল্লা প্রবুর আনামিন আবার শব্দ বাড়িয়েছেন ওলাই নাম এরা চতুষ্প্যন্তুর মতন কুকুরের মতন শুকুরের মতন এদের সাথে তুলনা করলো এই পশুগুলোর বেশ হয়ে যায় বালহুম আদাল আরো নিকৃষ্ট কুকুরের চেয়ে নিকৃষ্ট শুকুরের চেয়ে নিকৃষ্ট যে তার রবকে চিনল না হোক বড় বড় দেশের প্রেসিডেন্ট হোক সবচেয়ে ধনী হয়ে যাক সবচেয়ে বড় ক্ষমতাধার হয়ে যাক কুকুরের চেয়ে নিকৃষ্ট

আল্লাহকে চিনল না সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে নিকৃষ্টের মধ্যে এই কুকুর শুকর সব চলে এদের চেঁদে নিকৃষ্ট হোক আমেরিকা প্রেসিডেন্ট হোক জাপানের প্রধানমন্ত্রী হোক রাশিয়ার প্রেসিডেন্ট যখন রবকে চিনল না কুকুরের চেঁদে নিকৃষ্ট হয়ে গেল আবার রবকে যখন চিনল একজন মুচি একজন মেথর একজন জোলা এরও দাম কত বেশি আল্লাহ পাকের নিকট যদি কোনো কসম খেয়ে বসে আল্লাহর নামে তো আল্লাবুল আলমিন তার খাতিরে তার এই কসমটাকে পুরা করে দেন এত দামি হয়ে যায় কেন এই ইমানের কারণে শুধুমাত্র পার্থক্য ইমান এই জন্য যত নেয়ামত আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে নাম করেছেন এর মধ্যে সবচেয়ে বড়ো নেয়ামত হলো ইমান মানুষ ইমান পেয়ে গেল সে দুনিয়া আখেরাতের কামিয়াবি অর্জন করে ফেললো ইমান পেলো না তার চাইতে না নাকামার নাই দুনিয়াতে কয়দিন আনন্দ ফুর্তি করবে কয়দিন মজা উড়াবে ভোগবিলাস কয়দিন মৃত্যু পর্যন্ত না যেক দিন শরীরটা ভালো থাকে ষাট বছর পুরো হয়ে গেল সত্তর বছর হয়ে গেল আরও যদি বিশ বছর পড়ে বিশ বছর বেঁচে থাকে তো না বাঁচা সমান বিছানায় পড়ে রয়েছে খেতে পারে না কত রকম অসুখ বিসুখ তো বাঁচলে বা কিল মানবতার জীবনযাপন যতদিন বাঁচবো ততদিন ভোগ করতে পারবো তাও তো না চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত ভালো মতন ভোগ করতে পারে যদি আল্লাহ সুস্থ রাখেন নতুবের আগেও কত মানুষ দুনিয়ার সব আরাম তার জন্য হারাম হয়ে যায় কত টাকা পয়সা কামাই করে কিন্তু আখেরাতের নেয়ামত এটা আবাদুল আবাদ যেটা আমি আপনি লাভ করতে পারবো ইমানের দ্বারা সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান তাহলে এই ইমান নামক নেয়ামতের সুক্রিয় আদায় করতে হবে সেটি কি এক নম্বর উপলব্ধি করা যারা বা আমাকে কী জিনিস দিয়েছেন ইমান পাওয়ার কারণে আমি কত দামি হয়ে গেলাম কত বড় নেয়ামত পেয়ে গেলাম যখন এই উপলব্ধিটা অন্তরের মধ্যে আসবে যার লবাক আমাকে কত বড় নেয়ামত দিয়েছেন তখন সে দুই নম্বর সুক্রিয়া আদায় করবে দুই নম্বর হক আদায় করবে তার জবান দিয়ে সতঃস্ফূত হবে কী হবে আলহামদুলিল্লাহ বেরিয়ে আসবে আমাকে হিন্দু বানান নাই বৌদ্ধ বানান নাই খ্রিস্টান বানান নাই ইহুদি বানান নাই হ্যাঁ আমাকে মুসলমান বানিয়েছেন মুসলমানের ঘরে পাঠিয়েছেন আখরি নবীর উম্মত করেছেন যদি আমি মুসলমান জন্মগ্রহণ না করতাম তো গবেষণা করে স্টাডি করে আমার জন্য অন্য ধর্ম থেকে মুসলমান হওয়া কঠিন ছিল কত মানুষ দুনিয়াতে আটশো কোটি মানুষ এই আটশো কোটি মানুষের মধ্যে মাত্র আড়াইশো থেকে তিনশো কোটি মুসলমান আর সব কাফের মুশ্রিক খ্রিস্টান নাস্তিক মুরতাদ বিভিন্ন ধর্মের মানুষ এদের মধ্যে থেকে কয়জন মানুষ চিন্তা ফিকির করে বিভিন্ন ধর্মের তুলনামূলক বিশ্লেষণ করে এরপরে মুসলমান হতে পারে খুব কম অনেকে বোঝে কিন্তু তারপরে হতে পারে না অনেক হিন্দু আছে যারা মুসলমান থেকে থেকে তারা ইসলামের সত্যতা বোঝে কিন্তু বিভিন্ন রকমের পরিপার্শ্বিকতার কারণে মুসলমান হতে পারে না মন চায় মুসলমান হয়ে যায় কিন্তু ভয় বাপ মা মানবে না সমাজ থেকে বের করে দেওয়া হবে জমি জায়গা থেকে বঞ্চিত করা হবে তো চাইলেও হতে পারে না কিন্তু যে মুসলমান যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে তার ইমান যদি কমজোরও থাকে যদি নামাজ নাও পড়ে রোজা নাও রাখে কিন্তু কখনো যদি বুঝ আসে যে নামাজ পড়া দরকার রোজা রাখা দরকার তাহলে সে নির্দ্বিধায় নিশ্চিন্তে নামাজ কালাম করতে পারে তা বাপ মা কিছুই বলবে না পড়াতে প্রতিবেশী কৃষিই বলবে না আত্মীয় স্বজন কৃষিই বলবে না খুশি হবে আরও কিন্তু হিন্দু চাইলে এটা পারে না পারে মুসলিম চাইলে পারে না এটা এই যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা এটা কত বড় নিয়ামত এটা চিন্তা করা বারবার এক নম্বর হলো অন্ত উপলব্ধি গুরুত্ব অন্তরের মধ্যে উপ উপলব্ধি করা অনুভব করা এরপর আল্লাপবাকের শুক্রিয়া আদায় করতে থাকা তাৎক্ষণিক আলহামদুলিল্লাহ যখনই মনে পড়বে আল্লাপবাকে আমাকে মুসলমান বানিয়েছেন মুসলমানের ঘরে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে তিন নম্বর কাজ এখন ইমানের দাবি কী ইমানের হক কী এই হকটা আদায় করা এই দাবিটা পুরা করা তাহলে আল্লাহবাক নিয়ামতকে বাড়িয়ে দেবেন আর যদি দাবি পুরা না করা হয় হকটা আদায় না করা হয় তাহলে ছিনিয়ে নেবেন ইমানের দাবি কি ইমানের দাবি হলো একজন মুসলমান তার সমস্ত কর্মকাণ্ড আল্লাহর হুকুম মতন আল্লাহর রসল্লার তরিকা মতন পরিচালিত হবে বাস একটা দাবি ইমানের দাবি হলো একজন মুসলমানের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ পাকের হুকুম মতন এবং আল্লাহ রসুলের তরিকা মতন পরিচালিত হবে এর মধ্যে সব চলে আসছে এক হাবি নবীজি সাল্লা সাল্লামের খেদমাতে হাজির রসুল্লাহ আমাকে কিছু নসিহত করুন এবং খুব সংক্ষিপ্ত যেন মনে রাখতে পারি রসুল আকরাম সাল্লাহ সাল্লাম তাকে সংক্ষিপ্ত নসিহত করলেন বলেন খুল আমন্তু বিল্লাহ তাকিম তুমি বলো আমি আল্লাহর উপরে ইমান আনলাম বাস এর উপরে জমে যাও আর কোনো কথা নাই বলো মুখে স্বীকার করো আমি আল্লাহর উপরে ইমান আনলাম এরপরে এর উপরে জমে যাও তার মানে কি যখন তুমি আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর উপরে ইমান আনলে এখন তোমার জীবনের সমস্ত কর্মকাণ্ড আল্লাহর হুকুম মতন পরিচালিত হবে মন চায় জিন্দেগিকে কোরবানি করে যেতে হবে খায় সাতকে কোরবানি করে যেতে হবে মুসলমান হওয়ার পরে আর তার মন চায় জিন্দেগি চলবে না ইচ্ছা মতো দিন চলবে না প্রত্যেকটা কাজ কোরআন হাতিস দ্বারা নিয়ন্ত্রিত হবে এই জন্য বলা হয়েছে দুনিয়া সিজনুল মমিন ও জান্নাতুল কাফের দুনিয়া হলো মমিনের জন্য জেলখানা কাফের জন্য জান্নাত কেন বলা হয়েছে একজন মানুষ জেলখানায় আসে এখন জেলখানা বিল্ডিং ফ্যান লাগানো আছে দুইবেলা তিনবেলা খানা পাওয়া দেয় কোনো কষ্ট করা ছাড়াই অথচ অনেক লোক বাড়িতে বিল্ডিং নেয় তিন বেলাকে খেতেও পায় না কারেন্ট নাই ফ্যান নাই এই তুলনায় জেলে কত আরাম তারপরেও জেলের জিন্দেগি পছন্দ না কেউ জেলে থাকতে চায় না কেন ওখানে মন মতন চলা যায় না স্বাধীনতা নাই খাওয়া পাওয়া যায় কারেন্ট পাওয়া যায় ফ্যান পাওয়া যায় বিল্ডিং পাওয়া যায় কিন্তু ইচ্ছা মতন চলা যায় না তাহলে বোঝা গেল ইচ্ছা মতন চলতে না পারার নামই হলো জেল বন্দি জীবন তো মমিনের জন্য দুনিয়াকে জেলখানা বলা হয়েছে একটা কথার মধ্যে সব চলে আসছে যে জেলখানায় যেমন মন মতন চলা যায় না স্বাধীন মতন চলা যায় না জেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তাকে চলতে হয় মমিনের জন্য দুনিয়া জেলখানা এখানে সে ইচ্ছা মতন চলবে না মন চা জিন্দগি যাপন করবে না এখানে তার রবের হুকুম দ্বারা তার জীবনটা নিয়ন্ত্রিত হবে এই জন্য দুনিয়া সিজনুল মমিন মমিনের জন্য কয়েদখখানা এখন হাতিসের মধ্যে বলা হবে কয়েদখখানা আমি আপনার দুনিয়াকে জান্নাত বানিয়ে নিলাম যা মন চায় তাই করে বেড়াচ্ছি তাহলে উল্টা হয়ে গেল কাফের সে তুলনা হয়ে গেল কাফের জন্য দুনিয়াকে বলা হয়েছে জান্নাত কেন একজন মমিন যখন জান্নাতে চলে যাবে তার জন্য কোনো নিয়মকানুন নাই কোনো ধরা বাঁধা নাই কোনো বিধিবি নিষেধ নাই একেবারে স্বাধীন দশ দুনিয়ার সমান জান্নাতের মালিক কমপক্ষে মন চায় জিন্দগি সেখানে চলবে কোনো কিছু কন্ট্রোল করতে হবে না কাউকে জিজ্ঞেস করতে হবে না দুনিয়ার কাফের জীবনটাকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে কাফেরও এখানে মন মতন চলে কোনো নিয়মকানুনের ধার ধারে না কাফের স্লোগান হলো কি নগদ জাপা হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক পরে কি হবে না হবে এখন বাস এটা কামাই ফুর্তি করতে থাকো আমেরিকা ইউরোপে মানুষের জীবন পশুর মতন পাঁচ দিন চাকরি করে দুই দিন ছুটি পায় সপ্তাহে সপ্তাহ বেতন দিয়ে দেয় যা কিছু পেলো ওই দুই দিন ফুর্তি করে মদ নারী এই নিয়ে ব্যস্ত দুই দিন কেটে যায় পাঁচ দিন কাজ করে আর বাকি দুই দিন ওই নগদ ডলার পেয়ে গেল টাকা পেয়ে গেল পশুর মতন যাপন করার কোনো নিয়ম নেই জেলখানার মতনই থাকবে মন চাই জিন্দগিকে কোরবানি করে দেবে আর কাফের ইচ্ছা মতন চলবে পরে জেলখানায় বন্দি হবে দুই জেল একসাথে হবে না দুনিয়াতেও জেল আখড়াতেও জেল এরকম হবে না হ্যাঁ যে ব্যক্তি মানে হাব্বা দুনিয়াহু হকদ আদার রাবে আখেরাতিহি যে তার দুনিয়াকে মহব্বত করলো সে তার আখরাতকে ক্ষতিগ্রস্ত করলো যে আখরাতকে মহব্বত করলো দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করলো যখন আমি দুনিয়াকে মহব্বত করলাম তা আখাত ক্ষতিগ্রস্ত হবে এখানে জান্নাত বানিয়ে ফেললাম তো ওই জান্নাত থেকে বঞ্চিত এখানে জীবনটাকে বন্দি বানিয়ে ফেললাম বন্দি জীবন যাপন করলাম ওখানে বন্দি মুক্ত হয়ে গেলাম হ্যাঁ যে কোনো একটাকে বেছে নিতে হবে কোনটাকে বেছে নেব দুনিয়ার বন্দি জীবন বেছে নিয়ে আখেরাতের মুক্ত জীবন গ্রহণ করার জন্যই আল্লাবুল আলমিন আমাদের জন্য নবী পাঠিয়েছেন আমাদের জন্য কিতাব পাঠিয়েছেন যাতে করে আমরা বুঝতে পারি যে আমি দুনিয়ার বন্দি জীবনকে গ্রহণ করে আখেরাতের মুক্ত জীবনকে গ্রহণ করি এখন নবী আসার পরে কিতাব আসার পরে আমি বুঝলাম না এখানকার মুক্ত জীবন গ্রহণ করতে চাইলাম মাসলামা সাহের বললে আল্লাহেরা মাসালামা সাহের বলে হালাল হারামের কথা বলে জায়দ না জায়দের কথা বলে অনেক লোকের পছন্দ হয় না কে মোল্লামলী জীবনটাকে একেবারে পানসে বানিয়ে দিয়েছে রসকষহীন বানিয়ে দিয়েছে হ্যাঁ শুকনো বানিয়ে দিয়েছে কোনো মজা নাই কোনো ফুর্তি করা যায় না তো এটা মোল্লা মল্লবী আলে কথা বানানোর কথা হাদিসের কথা কি জন্য যে পঞ্চাশ ষাট বছর আপনি শুকনো যাপন করেন শুকনো খটখটে জীবন যাপন করেন এরপরে আবাদুল আবাদ জিন্দেগি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছরের জিন্দেগি একেবারে আনন্দ ফুর্তির মধ্যে নিয়ে থাকবেন তাহলে বোঝা গেল ওলামায় কেরাম সাধারণ মানুষের সবচেয়ে বড় খ্যার খা সবচেয়ে বড় কল্যাণকামী হ্যাঁ যে দুনিয়ার জেলখানা থেকে বের করে এদেরকে চিরস্থায়ী কামিয়াবি অর্জন করতে চায় যাহার নামে জেলখানা থেকে কি করতে চায় এদেরকে মুক্ত করতে চায় এটা না বোঝার কারণে বহুত মানুষ যারা আধুনিক মনা চলতে চায় তারা সমালোচনা করে মনে করে যায় এই সমস্ত মশলা মশাইল আলে বড় যারা বানিয়ে বানিয়ে বলছে অথচ কোরআন হাদিসের কথা অর্থ হচ্ছে হওয়ার কারণে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা অন্যান্য কার্ড পৌঁছে দেওয়া তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাবুল আলমিন যে ইমান দান করলেন এই ইমানের হক তিন নম্বর কি ইমানের দাবি পুরা করতে হবে সেটা হলো আল্লাহ হুকুম আল্লাহ রসুল্ল তরিকা মতন আমার জীবন যাপন করতে হবে এবং এতটুকু করলে হক আদায় হবে না মমিন বলা হয়েছে লামিন আহাদুকুম হাত্তা ইউ আখিহি মা ইউ হিব্বল নফসিহি তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে অন্য মুসলমানের জন্য ওই জিনিসকে পছন্দ না করে অন্য ভাইয়ের জন্য ওই জিনিসকে পছন্দ না করে যা নিজের জন্য পছন্দ করে আমি নিজে যেটা পছন্দ করি নিজে যেটা ভালোবাসি এটা অন্য মুসলমানের জন্য চাইতে হবে এই ভালোবাসা দ্বারা এই পছন্দ দ্বারা দুনিয়ার ভালোবাসা না যে আমি বিরিয়ানি খেতে পছন্দ করি সবাই বিরিয়ানি খাক অর্থ হল আমরা সকলেই জান্নাতে যেতে চাই পাকের নৈকট্য অর্জন করতে চাই তো আমার অন্তরে এই ফিকির থাকতে হবে প্রত্যেকটা মুসলমান জান্নাতে জানেওয়ালা হয়ে যাক আমি একা জান্নাতে যাব বাকি সব জাহান্নামে নামে যাক এটা না নিজে যা পছন্দ করে অন্য জনের পছন্দ করতে হবে অর্থাৎ সকলেই জান্নাতে যেতে চায় কেউ জাহান্নামে নামে যেতে চায় না যার বিবেক বুদ্ধি আসে পাগল যদি না হয় যদি জান্নাত জাহান্নাম নাম বোঝে তো জিজ্ঞেস করলে কী বলবে ভাই জান্নাতে যেতে চাই আমি যেমন জান্নাতে যেতে চাই সবাই জান্নাতে জানেওয়ালা হয়ে যাক এটা আমাকে চাইতে হবে তখনই যে আমি কী হব পরিপূর্ণ মমিন হব আমি চাই সবাই জান্নাতে যাক তো চেয়ে বসে থাকলে হবে চেয়ে বসে থাকলে তো হবে না কি করতে হবে আমি বিয়ে একটা জিম্মাদারি ছিল ওই জিম্মাদারি পালন করতে হবে মানুষের ঘরে ঘরে যাওয়া দাঁড়ে দাঁড়ে যাওয়া বারে বারে যাওয়া হাতে পায়ে ধরা ভাই বোনা পরিত্যাগ করেন নামাজটা পড়েন পর্দার সাথে চলেন হ্যাঁ আখেরাত মুখী হয়ে যান মানুষের হাতে পায়ে ধরে এই ফিকির অন্তরের মধ্যে পয়দা করে মানুষের ঘরে ঘরে যেতে হবে যে আমাকে গলা ধাক্কা দিক আমাকে কেউ কটু কথা বলুক আমাকে কেউ লাঞ্ছিত করুক এটা আম্বেয়াকে শূন্য দৃন্দা হলো কাউকে দাওয়াত দিতে যে আখাতের কথা বলতে যে। নামাজের কথা বলতে যে সুদ ঘুষ থেকে নিষেধ করতে যে যদি আমাকে কেউ কটাক্ষ করে সমালোচনা করে এমনকি গায়ে হাত তোলে তো এটা আমার কামিয়াবির আলামত সমস্ত আম্বেয়া কেনাম এই দাওয়াত দিতে যে এই অত্যাচারের সম্মুখীন হয়েছেন এমন কোনো নবী নাই যিনি দাওয়াত দিতে গেছেন মানুষকে হালাল হারামের কথা বলেছেন জান্নাত জাহান্নামের কথা বলেছেন আর তারা বিরোধিতা করে নাই নবীকে কষ্ট দেয় নাই এমন কোনো নবী নাই সব দামি নবী নবীদের সর্দার সৈয়দুল মুর আমাদের নবী রসুল আকরাম সাল্লা সাল্লাম তিনি কি বলছেন আল্লাহ রাস্তায় চলতে যে আল্লাহর কথা বলতে যে আমাকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে অন্য কাউকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়নি নবীর শূন্য দিনের কথা বলতে যে কষ্ট ভোগ করা কষ্টের মুখোমুখি হওয়া নবীদের শূন্য কোনো কষ্টই করলাম না হ্যাঁ পাঁচ তো নামাজ পড়লাম সামনের কাতারে পড়ে গেলাম রোজা মাসে রোজা রাখলাম মাঝে মাঝে হজ করতে গেলাম এরপরে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত দোকানদারি করলাম দিন অফিসে চলে গেলাম ক্ষেত খামার করলাম ব্যাস নিজের ফিকির চারিদিকে মানুষের কি অবস্থা মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে মানুষ কাদিয়ানি হয়ে যাচ্ছে মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে মুরতাদ হয়ে যাচ্ছে এইগুলো দেখে আমার আপনার চিন্তা আসে না ভুরু কুচকায় না মনের মধ্যে ব্যথা জাগে না আমি তো আমার নিজের আমল নিয়ে ব্যস্ত আমি একা জান্নাতে গেলেই হবে তাহলে ওই হাদিসের আলোকে আমি কি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম কী বলেন পারি না মুসলমান হতে যে নিজের নামাজ কালাম নিয়ে ব্যস্ত নামাজ কালাম আমার পেটের চিন্তা ভালো খাবো পরবো আর ওয়াক্ত নামাজ পড়ে নিজে কি কি মনে করি বাস আমি তো পাক্কা মুসলমান পাঁচক্য নামাজ পড়ি আর কোনো ফিকির নাই উম্মদকে জাহান নামে যেতে দেখে আমার ভুরু কুঞ্চিত হয় না আমার মনের মধ্যে ব্যথা ওঠে না তাহলে আমি সত্যিকারের উম্মত হতে পারলাম না আর পাক্কা মুসলমানও হতে পারলাম না যতক্ষণ পর্যন্ত ফিকির আমার মধ্যে না আসবে শুধুমাত্র নিজের আবাদত বন্দিগি নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না ভালো করে রাখতে হবে নিজের নামাজ কালাম রোজা হজ জাকাত ব্যক্তিগত এই আমল নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না বুখার হিসেবে মধ্যে ছয় থেকে সাত জায়গায় রসুল আকরাম সাল্লা সাল্লাম পূর্ববর্তী যুগের এক কমের কথা বন্ধনা করেছেন ঘটনা বন্ধনা করেছেন কোরআন এবং হাতিসের মধ্যে যত ঘটনা বন্ধনা করা হয়েছে এর দ্বারা কোনো ইতিহাস বয়ান করার উদ্দেশ্য না কোনো ঘটনা বয়ান করার উদ্দেশ্য না এর দ্বারা উদ্দেশ্য হলো এই উম্মতকে সতর্ক করা তারা যেন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে এই জন্য ঘটনা বয়ান করা হয়েছে কোনো ইতিহাস বয়ান করা হয় নাই তো কি বয়ান করেছেন এক জনপদের লোক এবং যুগের ঘটনা যখন তারা পাকে নাফরমানিতে লিপ্ত হলো আল্লাহ রবুল আলমিন আসতে জিবির আল্লাহ ইসলামকে পাঠালেন ওই জনপদকে ধ্বংস করে দেওয়ার জন্য এই জনপদকে ধ্বংস করে দাও এরা আমার নাফরমানিতে লিপ্ত হাতে জিবরিল আলাহি গেলেন ধ্বংস করার জন্য জিবলসাল্লাম সমস্ত ফেসে সর্দার ওনার দুটো দায়িত্ব এক দায়িত্ব ছিল আমা নিকট ওহি নিয়ে আসা আল্লাপাকে হুকুম পয়গাম নিয়ে আসা আর এক দায়িত্ব হল কোনো কমকে আজাব দিতে হলে শাস্তি দিতে হলে তার মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলামিন শাস্তি দেন কমে লুতকে উল্টে দিয়েছেন জিবল সাল্লাম আসছেন আরও যেখানে আজাব নিয়ে গেছেন ওনার মাধ্যমে পাঠানো হয়েছে তো নির্দেশ দিলেন অমক জনপথকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা নাফামানিতে লিখত হাজার জিবির সালাম গেলেন যে দেখেন ওখানে এক বুজুর্গ এক আবেদ এবাদতের মধ্যে লিখত উনি অপেক্ষা করলেন নামাজ পড়েই যাচ্ছে সে মধ্যে পড়েই আছে রঘুর মধ্যে লেগেই আছে ব্যক্তিগত এবাদতের মধ্যে লিখত উনি আশ্চর্য হয়ে গেলেন যেখানে এত বড়ো আবেদ এত বড় আবাদত কান্নেওয়ালা বুজুগ থাকার পরেও আল্লাবুল্লা আলমিনে জনপদকে ধ্বংস করতে নির্দেশ দিলেন ফুলান লা আবদা কাহা ফুলানা আইন ওই জনপদে তো আপনার এমন এক বান্ধা আছে যে মুহূর্তের জন্য তরফাতে আইন চোখের পলক ফেলা সমান চোখের পলক ফেলা পরিমাণ সময়ও আপনার নাফরমানি করে নাই যতগুন ছিলাম নামাজ নামাজ এবাদত বন্দেগি এই ব্যক্তি থাকার পরেও ধ্বংস করে দেবো আল্লাহ আমি বললেন আগে একে ধ্বংস করো এর উপরে পুরো বস্তি উল্টে দেবো আগে একে ধ্বংস করো আনি ক্লিপ মদিনা তা কাদা বা কাদা অমুক জামাতকে উল্টে দাও কেন এই ব্যক্তি নিজের নামাজ কালাম নিয়েই ব্যস্ত রয়েছে আর তার সামনে তার জনপদের লোক তার বস্তির লোক সব নাফরমানির মধ্যে লিপ্ত জাহান নামের দিকে ধাবিত হচ্ছে এইগুলো দেখে এদেরকে নিষেধ করা তো দূরের কথা এর কপালে একটু চিন্তার ভাজ পড়ে নাই হায় হায় আমার এই কমের লোকগুলো নাফরমানি করে জাহান নামে চলে যাচ্ছে কী হবে এদের এটা চিন্তা করে কপালে একটু ভাজ পড়ে নাই অন্তরের মধ্যে ব্যথা জাগে নাই সে নিজেই একাই জান্নাতে যেতে চাইছে আমি একা জান্নাতে যাই আর লোকদেরকে জাহান্নামে যেতে দেখে এর কপালে ভাজ পড়ে নাই ভুরু কুঞ্চিত হয় নাই মনের মধ্যে কোনো ব্যথা আসে নাই তাহলে আগে একে ধ্বংস করো এরপরে পুরা বস্তিকের উপরে উল্টে দাও এর দ্বারা আমাদেরকে কি শেখানো হয়েছে অথচ ওই যুগে তবলিক করা ফরজে আইন ছিল না মানুষের জন্য আল্লাহ রাবুল আলমী নবীদেরকে পাঠাতেন একসাথে অনেকগুলো অনেক নবী থাকতেন এক নবী চলে যেতেন আরেক নবী আসতেন নবী শূন্য থাকত না তখন তবলিকের জিম্মাদারি ছিল নবীদের উপরে উন্মতের জন্য ফরজে আইন ছিল না নবীদের জন্য ফরজ ছিল তারপরেও তার চোখের সামনে মানুষ যখন জাহান নামে চলে যাচ্ছে আর তার ভুরুটা কুঞ্চিত হয় নাই অন্তরের মধ্যে ব্যথা আসে নাই এই কারণে আল্লাহ রবুল আলমিন ধ্বংস করার জন্য নির্দেশ দিলেন আর আমরা উম্মতে মোহাম্মদী আখেরি উম্মতে আখেরি নবীর আখেরি উম্মত আমাদের নবীর পরে আর কোনো নবী নাই নবী যদি জিম্মদারি ছিল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে ডাকা জাহান্নামের পথে চলনেওয়ালা মানুষকে জান্নাতের পথে পরিচালিত করা ওই জিম্মাদারি আমার আপনার উপরে অর্পিত হয়েছে আগের কে দায়িত্ব দেওয়া হয় নাই দায়িত্ব দেওয়া হয় নাই তারপরেও চোখের সামনে মানুষ যখন জাহান নামে যাচ্ছে এটা দেখেও নিষেধ না করার কারণে আল্লাহবাগের আজাব চলে আসছে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরপরেও আমার আপনার চোখের সামনে যদি মানুষ জাহান্নামের দিকে ধাবিত হয় তাহলে আমার এই নামাজ কালাম দিয়ে আমি কি জান্নাতে যেতে পারবো ওই জন্য বললাম যে নিজের এবাদত বন্দিগি দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না চারিদিকে তার যে হক রয়েছে এই হকগুলি আদায় না করার কারণে পাকড়াও হয়ে যাবে মনে করেন আল্লাহ নির্দেশা ইমান তাদেরকে সম্বোধন করে আল্লাহ আলমিন বলেন তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এক লোক নামাজ কালাম করে ফজরের টাইমে ওসিদে চলে আসে দেশের পর্যন্ত থাকে তাহাজ্জুদ পড়ে কিন্তু ঘর নিয়ে কোনো ফিকির নাই ছেলে মেয়ে নামাজ পড়ে না বে নামাজি বেপর্দা স্ত্রীও বেপর্দা হ্যাঁ সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত ঘন্টা বা ঘন্টা চলে যাচ্ছে নামাজ কালাম কিছুই নেই বাপের কোনো মাথা ব্যথা নাই বড়ো হয়ে গেছে যেমন চাই করুক উনি সামনে কাতারে নামাজ পড়ছে ফজরের টাইমে চলে আসে ছেলে মেয়ে ঘুম এদেরকে ডাকেও না উঠায়ও না টাকা দেওয়া দেয় না এইভাবেই চলছে ডাক্তার বানিয়েছে ইঞ্জিনিয়ার বানিয়েছে প্রফেসর বানিয়েছে আমেরিকা পাঠিয়ে দিয়েছে মাসে মাসে ডলার পাঠাচ্ছে খুব খুশি কিন্তু তাকে দিনদার বানানোর জন্য নামাজি বানানোর জন্য কোনো ফিকির করে নাই তো এই ছেলে পেলে যখন জাহান নামে যাবে বাপ মাকে রেখে যাবে বাপ মাকে নিয়ে জাহান নামে যাবে তাই মা হাজি হোক গাজি হোক পাচক তো নামাজি হোক যাই কিছু হোক এই ছেলেমেয়ের হক আদায় না করার কারণে এই ছেলে মেয়ে বাপ মাকে নিয়ে কিন্তু আল্লাহ আলাই জানিয়ে দিয়েছেন যারা দায়িত্ব পালন করে নাই অভিভাবক হয়ে উর্ধতান কর্মকর্তা হয়ে অধীনস্থ লোকদের দায়িত্ব যারা পালন করে নাই এদের মামলা থেকে মোকদ্দমা থেকে অভিযোগ থেকে বাঁচতে পারবে না ওয়া আবনা মিনাল যারা অধীনস্থ ছিল ছেলেমেয়ে হোক বা মালিক তার কর্মচারী বস তার অধীনস্থ যার অধীনে যে আসে যখন এর ফিকির করে নাই দিনদার বানানোর জন্য নামাজি বানানোর জন্য এরা কে আমার দিন বলবে আল্লাহ এরা আমাদের বড়ো ছিল এরা আমাদেরকে যে পথে চালিয়েছে আমরা ওই পথে চলেছি এরা আমাদেরকে গুমরা করেছে পথভ্রষ্ট করেছে সুতরাং আজকে তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও রব্বা মিনাল আজাদ ছেলে মেয়ে বাপমার জন্য বদা করবে বাপমাকে দ্বিগুণ শাস্তি দাও কেবিরা এদের অভিসম্পদ বর্ষণ করো যে ছেলে মেয়ে আমার আপনার জন্য সৎকায় আওয়ার কথা ছিল ওই ছেলে মেয়ে আমার আপনার বিরুদ্ধে কী করবে বদোয়া করবে অভিশাপ দেওয়ার জন্য বলবে কেন হক আদায় না করার কারণে দুনিয়াতে বানিয়েছি বড় বড় পদে চাকরি দিয়ে দিয়েছি স্টাবলিশ করে দিয়েছি ডিগ্রি দিয়ে দিয়েছি বড়ো বড়ো হ্যাঁ বলার কোনো চিন্তা নাই চার ছেলে আমার চারজনে বড় বড় পদে আছে আর নিশ্চিন্তে মরতে পারবো একজন আমেরিকায় একজন ইংল্যান্ডে একজন কানাডায় খ্রিস্টানদের দেশে খুব টাকা পয়সা কামাই নামাজ কালামের কী অবস্থা বলে মাঝে মাঝে পড়ে খ্রিস্টানদের থাকে বাস এটা বলে একটা হাসি দিয়ে উনি নিজের দায়িত্ব পুরা করে দিলকে মাঝে মাঝে পড়ে মেয়েকে দিয়ে দিলাম কলেজে দিলাম স্কুলে দিলাম বিশ্ববিদ্যালয়ে দিলাম বে পর্দা চলে যাচ্ছে এগারো বছর বয়স হয়ে গেল পর্দার মধ্যে ডাকতে হবে বানালেন ডাক্তার প্রফেসর বাবা বড়ো চাকরিওয়ালা বানিয়ে দিলেন মেয়ের হক নষ্ট করলেন সেখান লেখাপড়া সেখানে কোনো নিষেধ নেই কিন্তু পর্দার সাথে সহ শিক্ষা না আলাদা পর্দা লঙ্ঘিত না হয় পর্দা লঙ্ঘন করে শিক্ষিত বানালাম তো লাভ কি হলো বিয়ের পরে সে টাকা পয়সা কামাই করবে স্বামী স্ত্রী দুজনে মিলে মজা করবে টাকা পয়সা কামাই করে স্বামীও কামাই করে স্ত্রীও কামাই করে ঘরে আসবাব সামগ্রী ভরা আপনার কি লাভ হলো আপনাকে কিছুই দেবে না উল্টা কেয়ামতের দিন এই অভিযোগ কেন মেয়ের হক আদায় করা হয় নাই ছেলের হক আদায় করা হয় নাই এদের অভিযোগ থেকে বাঁচা যাবে না সবাইকে আলেম বানানো জরুরি না দিনদার বানানো জরুরি ছেলে মেয়েকে আলেম বানাতে হবে হাফেজ বানাতে হবে জরুরি না দিনদার বানানো জরুরি দিনদার মানে দিনের উপরে চলনেওয়ালা নামাজ পড়নেওয়ালা পর্দা করণেওয়ালা গুনা থেকে বাঁচনেওয়ালা হালাল পথে চলনেওয়ালা এটা হলো দিনদার হাফিজ বানানো দরকার নাই মৌলানা মুস্তি বানানো দরকার নাই কিন্তু দিনদার হাতিস মধ্যে কি বলা হয়েছে ইলামাত আর ইনসান ইন কাতা আনহু আমাল হু মিন সালাস মানুষ যখন মারা যায় তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তিনটা রাস্তা খোলা থাকে এই তিন রাস্তায় তার আমল নামায় সব পুষতে থাকে এবং দেখ অলাদিন স লেহি নিয়াদু উল্লাহু সন্তান রেখে গেছে এই নেক সন্তান তার মাপ জন্য দোয়া করতে থাকে এখানে আরেম বলা হয় নাই আর ওলাদিন আলেমিন হাফিদিন বলা হয় না কি বলা হয়েছে আওলাদিন স নেককার নেক সন্তান এই যে তবলিকের মেহনত এই তবলিকের মেহেনতটা সন্তানকে নেককার বানানোর একটা মেহনত এই মেহেনতটা সন্তানকে দিনদার বানানোর একটা মেহনত যারা মেহনতের মধ্যে নাই তাদের জীবন দেখেন আর যারা মেহনতে আসে এদের জীবন দেখেন কত পরিবর্তন স্কুল কলেজে পড়ে হ্যাঁ কিন্তু দেখলে কী মনে হবে কোনো আলেম কোনো হাফেজ কোনো মুফতি বোঝাই যাবে না কেন এই লাইনে আসার কারণে আল্লাহবাক আমাদের পরিবর্তন এনে দিয়েছে আজকের যুগের জন্য এই তবল্লিগের মেহনত আল্লাহবাকের বহুত বড় নিয়ামত এক এক যুগে আল্লাহবাবুল্লা আলামিন ওলামায় কেরামের জেহেনের মধ্যে দিনের কাজ করার এক একটা সুরত ঢেলে দেন কোন যুগে কিভাবে কাজ করলে দিনের তারাক্তি হবে দিনের ফায়দা হবে এক এক যুগে এক এক সিস্টেম এই সিস্টেমে মনে করেন একশো বছর আগে এখন সিস্টেম কাজ চলে তো লিগের এক চিল্লা তিন চিল্লা তিন দিন তালিম গাছ মশওয়ারা এই সিস্টেমে একশো বছর আগে ছিল না কিন্তু তখনও দিনের কাজ ছিল তখনও দিনের মেহনত ছিল দিনের মেহনত থাকবে কেয়ামত পর্যন্ত যেহেতু এই দিন শেষ দিন আমাদের নবী শেষ নবী তো নবীর কাজ থাকবে কিন্তু কখনো খান কারাগারে কখনো মাদ্রাসা আকারে কখনো ওয়াজের আকারে বিভিন্নভাবে ওলামায়কেরা মেহনত করেছেন মানুষকে দিনমুখী করেছেন আমাদের যারা বুধুর্গ ছিলেন একশো বছর আগে তারা সফর করতেন ওয়াজের জন্য তখন হেলিকপ্টার ছিল না প্লেন ছিল না বাস ছিল না কত কষ্ট করে তারা সফর করেছেন প্রত্যন্ত অঞ্চলে গেছেন মানুষকে ওয়াশ করেছেন একটা ওয়াশ শুনে মানুষের জীবনে পরিবর্তন চলে আসছে আধা ঘন্টা ওয়াশ করেছেন বিশ মিনিট ওয়াশ করেছেন পরিবর্তন চলে আসছে মাধ্যমে পরিবর্তন মানুষ পর্দাওয়ালা হয়ে গেছে শূন্য থেকে দূরে হয়ে গেছে এর আগে খানকা ছিল খানকায় লোকেরা যেত দিন থাকতো দুই মাস থাকতো সেখান থেকে জীবন পরিবর্তন করে আসত কোন আলেমের সভ্যতা থাকতো সেখান থেকে জীবনকে পরিবর্তন করে আসতো এইভাবে প্রত্যেক যুগে আল্লাহ রাবুল আলমীর দিনের কাজকে চালিয়ে নেওয়ার জন্য ওলামায় কেরামের মাধ্যমে এক একটা পদ্ধতি তৈরি করে দিয়েছেন তো সব পদ্ধতির সহি কোনোটা বেদাত না এটা তবলি করা না আর একাটা বেদাত দিন দিন কোথায় আসলো চল্লিশ দিন কোথেকে আসলো বেদাত বলে এর থেকে দূরে থাকলো বেদাত বলা তো সহজ হ্যাঁ কিন্তু বেদাত কাকে বলাটা তো বুঝতে হবে আমার ইলিয়াস রহমতুল্লাহ আলাই তার জেহেন এমদ আল্লাহ আলামিন আলমিন তবলিগের মেহনতের সিস্টেমটা ঢেলে দিলেন এর আগে অন্যভাবে মেহনত চলত কিন্তু যেহেতু যুগ হিসাবে এই মেহনতটা কত কার্যকরী এটা এখন বুঝে আসে। এরকম যদি না থাকতো আগে যেভাবে দিনের প্রচার প্রসার হয়েছে ওই সিস্টেম থাকলে আজকে অনেক লোক দিন থেকে দূরে থাকতো কিন্তু এই সিস্টেম আসার কারণে এখন সারা দুনিয়াতে পরিবর্তন এমন কোনো দেশ নাই যেখানে তবু লীগের মেহনত নেই আর যেখানে মানুষের জীবনে পরিবর্তন আসছে না এই মেহনতের কারণে এই সিস্টেম মেহনতের কারণে ওনার মাথায় এই জিনিসটা আসলো উনি প্রেশান কিভাবে কাজকে আগে বাড়ানো যায় ওলামা একরামকে নিয়ে মশরা করে করে এই তবলিগের সমস্ত গুলো তৈরি করলেন যা কিছু বলি আমরা এই সব উসুরি ওলামা এক নিয়ে করেছেন আম্বি কেরামকে সমস্ত নবীদেরকে আল্লাহ রাবুল আলমিন তিনটা জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন বিশেষ করে আমাদের নবীজিকে তিনটা জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন ওলামা যারা হবেন কেরাম হলেন আম্বিয়া নবীদের ওয়ারেস তাদের জিম্মাদারি তিনটা কাজ করা তালিম তাবলিক তাস্কিয়া তালিম তাবলিক তাস্কিয়া তালিম মানে শিক্ষা দেওয়া তাবলিক মানে মানুষের ঘরে ঘরে যেয়ে দিন প্রচার করা তস্কিয়া মানে অন্তরের দশটা রোগ এক একটা রোগ জাহার নামে নেওয়ার জন্য যথেষ্ট এই রোগগুলোকে দূর করে দশটা নেক গুণ পয়দা করা নসুল একরাম সাল্লাম এই মেহনত করেছেন সাহাবা একরাম করেছেন এরপরে উন্মতির উপরে দায়িত্ব আসছে তালিম মাদ্রাসা থাকবে ওখানে বাচ্চাদেরকে পড়াবে যারা আসে পড়িয়ে দেবে তালিমের দায়িত্ব পালন হলো যারা আসে না তলব নাই দোকানে আসে অফিসে আসে মাঠে আসে এদের কাছে পৌঁছে যাবে হাতে পায়ে ধরে এদেরকে দিনে পথে আনার জন্য চেষ্টা করবে তাবলিগ আর তাস্কিয়া হিংসা অহংকার রাগ রিয়া লোভ মোহ এইগুলো হলো অন্তরের রোগ এক একটা রোগ জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট এই রোগগুলো চিকিৎসা করতে হবে আগে নিজের চিকিৎসা করবে ও রামা তাদের সাথে সম্পর্ক রেখে সাধারণ মানুষ নিজের রোগের চিকিৎসা করবে এটা জিম্মাদারি তো তবলিগ এক এক সময় এক এক সিস্টেমে এই তবলিগের কাজ হয়েছে এখন এই সিস্টেমে কাজ হচ্ছে মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনি তখন যে বড়া একরাম ছিলেন উনিশশো সালে এই কাজ শুরু করলেন তখন যারা বড় ও ছিলেন হাকিমুল থান রহমতুল্লাহ আলাই মুফতি কেফায় রহমতুল্লাহ আলাই হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই শাহ আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ বদরিআ মিরাটির রহমতুল্লা আলাই আনোয়ার শাহ কাশ্মীর আলাই এনারা আমাদের আকাবের সাহাবাদের নমুনা এনাদের সাথে পরামর্শ করে করে এই তবলিগের উসুলগুলো বানিয়েছেন তিনটা উসুলের উপরে তবলিগের কাজ চলছে একশো বছর ধরে তিনটা উসুলের উপরে তবলিগের কাজ চলছে সেটা কি ওলামায় ক্যামেরার সাথে মশলা করে তাদের পরামর্শ মতো এই কাজ চলবে তো বরকত হবে দিনের যত লাইন আছে এই সমস্ত লাইনগুলি দিনের কাজ কোনো একটার মধ্যে খাস না যে এইটাই দিনের এখন দিনের কাজ মসজিদ মাদ্রাসা লেখনি, ওয়াজ খানকা তবলিক এই সবগুলো দিনের কাজ যারা জেলারে মেহনত করেছে সবাই দিনের উপরে আছে সবাই দিনের কাজ করছে কোনো একটাকে বলা যাবে না যে এটাই এখন দিনের কাজ মাদ্রাসা এখন দিনের কাজ তবলিগই একমত দিনের কাজ এটা বলা কোনো ক্ষমতা কারণ নাই এটা ওলামা কেরাম একমত হয়ে এই ধারাটাকে তবলিগের মধ্যে দিয়ে গেছেন তিনটা উসুল বানিয়ে দিয়ে গেছেন সেটা কি ওলামা কামে তত্ত্বাবধানে এই কাজ চলবে এই জন্য ইয়মদুল্লাহ উনি যা কিছু করতেন ওলামাদের সাথে পরামর্শ করে করে করতেন এমনকি লোকেরা জামাত থেকে ফিরে এসে পরামর্শ দিত যে আমরা এই সমস্যার সম্মুখীন হলাম তবলিগের কাজের মধ্যে কথার মধ্যে এটা বাড়ালে ভালো কমালে ভালো তুমি কি বলতে যারা বৃহস্পতিবারে ওলামা একরম আসবে মার্কাজের দিন তাদের সাথে পরামর্শ করে পরে জানাবে একা কিছু করবো না একা একটা শব্দ বাড়ার নাই একটা কমান নাই সবগুজারির দিন ওলামা একরাম আসতেন বিশেষ করে কেফাতুল্লাহ রহমতুল্লাহ দিল্লিতে থাকতেন উনি আসতেন ওনাদের সাথে পরামর্শ করে এইগুলো তৈরি হতো সেই থেকে ওল্লামা একমের তত্ত্বাবধানে তাদের পরামর্শে তবলিগের কাজ চলবে চলেছে যতদিন সারা দুনিয়াতে পরিবর্তন আসছে মানুষের মধ্যে পরিবর্তন আসছে দুই নম্বর কি দিনের সমস্ত শাখা সবগুলো দিনের কাজ সবগুলো তো আমি একাধারা করা সম্ভব না আমি করবো একটা বা দুইটা কিন্তু সবগুলোকে সমর্থন করতে হবে সবগুলোকে হক মনে করতে হবে আমি যেটা করলাম ওটাকে হক মনে করলাম বাকিটাকে না হক বলে দিলাম এটা কাউকে অধিকার দেওয়া হয় না সবগুলো দিনের কাজ যিনি মাদ্রাসে আছেন উনিও দিনের কাজ করছেন যিনি মসজিদে আছেন উনিও দিনের কাজ করছেন তিনি খানকায় আছেন উনিও দিনের কাজ করছেন তিনি কিতাব লিখছেন উনিও নিরাপত্তম লিখ করে যাচ্ছেন আর তিন নম্বর হলো যেহেতু বিভিন্ন শ্রেণীর মানুষ তবলিগের মধ্যে থাকে বিভিন্ন মাঝহবের লোক তবলিগের মধ্যে থাকে জন্য এখানে কোনো মশলা বায়ন করা যাবে না ছয় নম্বর ঠিক করে দিয়েছেন সবাই ছয় নম্বরে বায়ন করবে কোনো মশলা বায়ন করা যাবে না মশলা বায়ন করলে আম মজলিসের মধ্যে লোকে বুঝতে সমস্যা বলবে এক রকম বুঝবে আর একরকম এই জন্য কখনো তবলিগের মধ্যে মশলা বায়ন করা হয় না টঙ্গি রেস্তার মধ্যে কোনো মশলা বায়ন করা হয় না কোনো এ সিদেমায় কোনো মশলা বায়ন করা হয় না এই তিনটা নীতির উপরে কাজ চলেছে তিন হজরুদ্জি মানে ইলাস রহমতুল্লাহ আলাই মানে ইউসুফ রহমতুল্লাহ আলাই হজরত মানে হাসান রহমদুল্লাহ আলাই এই তিন হজরদ্দি যেমন একাত্তর বছর উনিশশো চব্বিশ থেকে উনিশশো পঁচানব্বই পর্যন্ত এই একাত্তর বছর পর্যন্ত এই তিনটা নীতির উপরে তবুলিগের কাজ চলেছে তো এনামসান রহমতুল্লাহ আলাই ওনার যুগে পৃথিবীর সব দেশে জামাত পৌঁছে গেছে হজ করতে যেতেন মক্কা শরীফ হতো সারা থেকে মাসতেন ওখানে সব জায়গার অবস্থা শোনা হতো এবং কোন দেশে জামাত পাঠাতে হবে এখান থেকে মশলা হতো প্রত্যেক বছর হজের সময় আলমী মশওয়রা হতো সারা বিশ্বকে নিয়ে মাসরা হতো ওখান থেকে সারা দুনিয়া জামাত পাঠানো হতো এভাবে ওনার জীবন সারা দুনিয়াতে জামাত পৌঁছে গেছে উনি করলেন উনিশশো পঁচানব্বইতে এরপরে সিদ্ধান্ত হলো এখন থেকে কোনো আমির থাকবে না এখন থেকে ক্রমে যেহেতু মানুষের মধ্যে মানার যোগ্যতা কমে গেছে আবার নিজেকে বড় করে জাহির করার প্রবণতা পয়দা হয়েছে এখন নির্দিষ্ট কাকে আমির বানিয়ে দিলে দায়িত্ব দিলে এই কাদের মধ্যে ফেতনা চলে আসবে এই জন্য তখন আপনাকে পরামর্শ করলেন এখন সুরার ভিত্তিতে কাজ চলবে তো উনিশশো পঁচানব্বইতে ওনার এন্তেকালের পরে উনিশশো ছিয়ানব্বইতে বারো জনের সুরা বানানো হলো পাঁচজন পাকিস্তানের পাঁচজন ভারতের দুজন বাংলাদেশের ইঞ্জিনিয়ার আব্দুল মুখিজ সাহেব এবং বড় হুজুর মোহন আব্দুল নাজির রহমতুল্লা আলাই এই দুজন বাংলাদেশ থেকে পাকিস্তানে পাঁচজন ভারতের পাঁচজন এই বারো জনে সরা করে কাজ চালাতে লাগলেন এবং কাজ চলতে থাকল এরপরে আগে পরবর্তী তিন বছরের মধ্যে ভারতে যারা পাঁচজন ছিলেন এখানে তিনজন মারা গেলেন থাকলেন দুইজন পাকিস্তানে যারা ছিলেন ওখানে দুজন মারা গেলেন থাকলেন তিনজন বাংলাদেশের যারা ছিলেন তারা এন্তেকাল করে গেলেন এখন রয়ে গেল মাত্র পাকিস্তানে দুজন ভারতে দুজন হাজি আব্দুল সাহেব ওনার সাথে আরেকজন ছিলেন ভারতে মনাজ জুবাই সাহেব এনাম সাহেবের ছেলে এবং ওনার সাহাদ সাহেব এই দুজনে থাকলে তো তখন সিদ্ধান্ত হলো যার যার দেশে তারা পরামর্শ করে কাজ করবে দুই হাজার বারোতে ওনার জুবাইর সাহেব ইন্তেকাল হয়ে গেল এখন রয়ে গেল সাদ সাহেব একা তো দরকার ছিল এই যে পাঁচজন যে সুরা ছিল একজন মারা গেলে সাথে আরেকজন সাথে নিয়ে নেওয়া নিয়ে পুরা করা এইভাবে কাজ চলতে থাকলে এই কাজটা সুরার ভিত্তিতেই চলতো কিন্তু দুই হাজার বারো সালে জুবাজ সেভেকারে পরে সাহায্য সাহেব একা হয়ে গেলেন উনি মাস লোকজন নেওয়ার কী দরকার উনি নিজে নিজেকে আমির ঘোষণা করে আবার আমিরের মধ্যে চলে আসলো আল্লাহ একটা মশারের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছিল এখন কোনো আমির থাকবে না উনি একা একাই দুই হাজার চোদ্দো সালে নিজেকে আমির ঘোষণা করে হ্যাঁ সবাইকে মানতে বাধ্য করলো যে আমাকে আমির মানলে মারলো না মানলে জাহান্নামে যাও জাহার নামে যাওয়ার জন্য রাস্তা খুলে দিল আমির মানলে মারলো না হলে জাহার নামে যাও এইভাবে একটা ফ্ষনার অবস্থা সৃষ্টি হল ওলামা একরাম তাকে বুঝালেন দারুলুম দেওবান পাকিস্তান আরবে বিভিন্ন ওলামা একরাম তার খেদমতে গেলেন তাকে বুঝালেন আগের অবস্থায় ফিরে আসার জন্য কিন্তু উনি কিছুতে যে ফিরে আসলেন না এবং তবলিগ যে তিনটা মূলনীতি তিনোটা মূলনীতিকে ভেঙে দিলেন এক নম্বর কি ছিল ওলামাদের সাথে পরামর্শ করে চলতে হবে ওনার যারা উস্তাদ ছিলেন নিজামুদ্দিনে যারা ইল্লাহামদুল্লাহ সময় থেকে তবলিগ করে আসছেন ইব্রাহিম সাহেব আহমদ লাট সাহেব এনাদেরকে অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে এনাদেরকে নিজামুদ্দিন ছাড়তে বাধ্য করলেন তো আলেমদের থেকে বাদ এখন আলিগড় বোম্বে এখানে কিছু প্রফেসর তারা হয়ে গেল ওরা ডানহাত ইঞ্জিনিয়ার এদের মশলা চলতে লাগলো এক নম্বর মূলনীতি শেষ বলে আমাদের পরামর্শ চলবে ওরা আমি নাই দুই নম্বর কী ছিল যে তবলিগি একমাত্র কাজ এই কথা বলা যাবে না সবগুলো দিনের কাজ উনি ঘোষণা দিলেন তবলিগি একমাত্র কাজ মাদ্রাসাও দিনের কাজ না মসজিদও দিনের কাজ না তবলিগে টাকা খরচ করলে সাত লাখের সব অন্য কোথাও খরচ করলো দিনের জন্য খরচ না ওর নিজের জন্য খরচ তবলিগে দিলে দিনের জন্য খরচ আর কি করতে লাগলেন মশলা বায়ন করতে লাগলেন বিভিন্ন মশলা বায়ন করলেন নিষেধ করা হয়েছিল তবলিগে বায়নের কোনো মশলা চলবে না উনি মশলা বায়ন করতে লাগলেন উদ্ভট বিভিন্ন মশলা মন গড়া মশলা এবং কোরআন হাদিসের অপব্যাখ্যা করতে লাগলেন কিভাবে সাবিদের ভুল ধরতে লাগলেন নবীদের ভুল ধরতে লাগলেন এই নবী ভুল করেছে ওই নবী ভুল করেছে এই সাহিয়ে ভুল করেছে এ দায়িত্ব কে দিলো অন্যদের ভুল ধরার যখন অবস্থা এই দাঁড়ালো ওলামায় কেরাম তাকে নিষেধ করলেন বুঝালেন তবলিগের কাছে নষ্ট হয়ে যাবে ওই মূলনীতিতে ফিরে আসেন কিন্তু যে কারোর ইশারায় হোক বা কী কারণ আল্লাহ ভালো জানেন উনি এখান থেকে ফিরে আসলেন না ফিরে না এসে এই কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা দিতে লাগলেন এবং নবীদের সমালোচনা এবং সাহাবিদের সমালোচনা করতে লাগলেন হাদিউসুবা আলাইসালাম হাবুমুসা আলাহিসাল্লাম সালামান আলাইসাল্লাম সবার ভুল ধরছেন মানে মোদিদি সাহেব যে কাজ করেছিলেন যে কারণে তাকে গুমরাও বলা হয় সাহেবদের সমালোচনা করেছেন নবীদের ভুল ধরেছেন একই কাজ উনি করে মোদিদের কাতারে সামিল হয়ে গেছেন এই জন্য বলছেন যে তাকে মানা যাবে না যতক্ষণ পর্যন্ত তিনি তার কথা থেকে ফিরে না আসেন এই সমস্ত ওই তিন মূলনীতির উপর যখন ফিরে না যান সেই তিন মূলনীতির দিকে যতক্ষণ না ফিরে যাবেন ততক্ষণ তাকে মানা যাবে না এটা মানুষ ইমানকে বাঁচানোর জন্য বলেছেন কিন্তু কিছু ভাই তারা বুঝতে পারছে না তারা মুখে নজরামুদ্দিন থেকে তবলিক শুরু হয়েছে কাজে বিল্ডিংয়ের নামে মনে হয় তবলিক নেজামুদ্দিন আছে তবলিক আসে নেজামুদ্দিন আজও তবলিক নেই অথচ তবলিক কোনো বিল্ডিংয়ের নাম না যেখান থেকে করা হোক সেই তৈরি করা হোক এটা তবলিক কিন্তু তারা বিল্ডিং ধরে বসে আছে ব্যক্তি ধরে বসে আছে এখান থেকে একটু ভুল বোঝাবুঝি চলছে আমাদের মধ্যে যার কারণে দেখা যায় একই মসজিদে দুই দিকে দুই করে বসে রয়েছে কিন্তু চিন্তা করতো গভীরভাবে আমরা কার জন্য তবলিক করবো কোনো ব্যক্তির জন্য কোনো বিল্ডিংয়ের জন্য নাকি আল্লাহর জন্য এটা চিন্তা করলে এটা থাকতো না তাহলে বোঝানোর জন্য একেরাম অনেক বুঝিয়েছেন অনেকে ফেরত আসছে আলহামদুলিল্লাহ কিন্তু অনেকে এখনো বুঝতে পারেন নাই আমরা দোয়া করি আল্লাহ আল্লাহবাক সহিপথে আসার তৌফিক দান করেন এখলাসের সাথে তাকে কাজ করার তৌফিক দান করেন সময় অল্প সংখ্যাব ইশারা দিলাম কী কী বয়ান উনি দিয়েছেন উনিশশো আঠারো সালে উনি একশো পঞ্চাশটা বয়ান করেছেন বিভিন্ন ইস্তেমার মধ্যে মানা সাহায্যে এখানে কী কী ভুল করেছেন কোরআন হাদিসের কী কী মন করা ব্যাখ্যা দিয়েছেন এটা দেয়ের দশজন লামায়েরাম ওনার এই একশো পঞ্চাশটা বয়ান হুবু শুনেছেন পুরা বয়ান শুনেছেন শুনে ওনার কোন কোন কথাগুলো কনহাদিস বিরোধী এবং মন গড়া ব্যাখ্যা তারা নোট করেছেন নোট করে ওটাকে খণ্ডন করেছেন এবং ওটা কিতাব আকারে আসছে ওটা যে কেউ পড়লে কিতাবটা ওটা দলিল দেওয়া আছে কোন কোন জায়গায় কোন জায়গায় বয়ান কোন ইস্তেমা কত তারিখ সকালে না বিকালে সব দলিল সব দেওয়া আছে ওই বয়ানের মধ্যে এই কথাটা বলেছেন সেটা উর্দুদিকে হয়েছিল বাংলা তর্জমা হয়ে গেছে এখানে কি তারা পাবেন রুজুন নামের তামাশা সাদ সাহেবের বয়ানসূহ কার সংগ্রহ কে তো সংগ্রহ করে পড়েন দেখবেন যে কি কি নতুন উদ্ভট বয়ান উনি দিয়েছেন যার কারণে ওলামায় কেরাম তার এতায়াত করতে নিষেধ করেছেন আনুগত্য করতে নিষেধ করেছেন কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই তার সাথে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই মানুষের ইমান আমলকে বাঁচানোর থেকে থেকে ওলামায় কেরাম নিষেধ করে যতক্ষণ ফিরে আসবেন এই সমস্ত কথার থেকে উনি ফিরে আসবেন রুজু করা ঘোষণা দেবেন ততক্ষণ পর্যন্ত তাকে মানা যাবে না এবং একবার নতুন জুন মাসে দাউলুম দেবন থেকে নতুন ফতো দেওয়া হয়েছে যেখানে তার সমস্ত কর্মকাণ্ডকে মূর্খতা সুলভ জাহাইলি সুলভ কথা বলে তুলে ধরা হয়েছে যে এখনও তিনি ফিরে আসেন নাই এখনও সে মন চাই ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন সুতরাং এর থেকে ফেরা না পর্যন্ত তার অনুসারী হওয়া যাবে না তার কথা বলা যাবে না তার দলে যোগ দেওয়া যাবে না ওল্লামায় পরামর্শ মতন যে মেহনত চলিতে চলতে হবে সকলে বইটা সংগ্রহ করবেন এখানে দেখবেন একশো পঞ্চাশটা কি কি উনি বলেছেন বিরুদ্ধে এবং ওল্লাম সম্পর্কে এবং মন করা খাজিরা কোনো জায়গা নাই এই জন্য আল্লাহ পাকের মেহরবানি হাতিসের মধ্যে আসছে তাজালিনা আল আলাল হক আমার উন্মতির মধ্যে একটা দল সবসময় হকের উপরে থাকবে আল্লা পাকের সাহায্য প্রাপ্ত থাকবে এই দলটা কোনটা তো হাদিস ব্যাখ্যায় মহাসিদর হাদিসাম বলেন ওলামায় কেরামের দল ওলামায় কেরামের সংখ্যাগরিষ্ঠ এদিক থাকবে সেটা হলো এই দল তারা হকের উপরে থাকবে এবং তারা কি হবে সাহায্য সাহায্যপ্রাপ্ত থাকবে এখনও এই যে ফেতনা এই ফেতনার মধ্যে নব্বই ভাগ ওলামায় কেরাম এদিকে যারা ওনার বিরোধিতা করছেন তাকে বুঝাচ্ছেন আর দশ ভাগ ওলামায় কেরাম তাদের মধ্যে বড় কোনো আলেমও নাই দুই তিন ক্লাস পড়ে ব্যাস ওদের দৃষ্টিতে বড় আলেম হয়ে গেছে দুই তিন গ্লাস পরে বড়ো আলেম যে ওখানে যোগ যোগ দেবে সেই বড় আলেম তো এর থেকেও বোঝা যায় নব্বই ভাগ গোলামা কেরাম আমাদের দেশে পাকিস্তানে ভারতে সকলেই ওনার এই ভ্রান্ত মতবাদগুলোকে খণ্ডন করেছেন তার থেকে দূরে থাকতে বলেছেন তবা না করা পর্যন্ত ফিরে না আসা পর্যন্ত তো এই হাদিসের মেজদা গোলামা এ সুতরাং আমরা নির্দ্বিধায় গোলামা কেরামের তত্ত্বাবধানে তাদের মশরায় যে মেহনত পরিচালিত হচ্ছে বিদেশ সাথে লেগে থাকি এবং যে তবলীগের কাজগুলি আছে দৈনিক আড়াই ঘন্টা মেহনত মশারা তালিম ঘরে একটা মসজিদে একটা মাসে তিন দিন লাগানো চিল্লা বছরে এবং জীবনে কম্পকে তিন চিল্লা আর এখন তারা বাড়িয়ে দেওয়া হয়েছে জীবনের সময়টাকে তিন ভাগ করে এক ভাগ আল্লাহ রাস্তার জন্য ব্যয় করা দৈনিক আট ঘন্টা ব্যয় করা খাওয়া ঘুম এর জন্য আট ঘন্টা দৈনিক কাজকাম এর জন্য আট ঘন্টা আট ঘন্টা কিসের জন্য দিনের কাজের জন্য নামাজ তেলাওয়াত দাওয়াত মেহনত সবগুলো আট ঘন্টা যদি এইভাবে আমরা আমাদের সময়টাকে ফারেক করতে পারি তাহলে আশা করা যায় যে আমরা আখড়াতির কিছু পুঁজি সংগ্রহ করতে পারলাম এই সকল নিয়ত করি ইনশাল্লাহ কি বলার নিয়ত আছে না বললাম সাথে সম্পর্ক রেখে তাদের পরামর্শ মতন মশার মতন আমরা আমাদের সময়কে তিন ভাগ করে দৈনিক আট ঘন্টা আট ঘন্টা তবলিগ করতে হবে এরকম না মানে নামাজ কালাম মসজিদে আসা তসবি তাহারিল তেলাওয়াত দাওয়াত মশারা এই সবগুলো মিলে কতটুক আট ঘন্টা এমন যে আট ঘন্টা রাস্তায় ঘুরবো আর লোককে দাওয়াত দেবো এটা না আট ঘন্টা দুনিয়ার কাজ করব আট ঘন্টা খানা বিনা ঘুম আর আট ঘন্টা আমার দিনের জন্য ব্যয় হবে তার মধ্যে একটা বড় অংশ ব্যয় হবে উম্মতের ফিকির কিভাবে কীভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় আজকে উম্মত পঙ্গ পালের মতন জাহান্নামের দিকে ছুটেছে মোবাইলের কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলের পিছনে ঘন্টার পর ঘণ্টা কিছুই না ঘন্টা পর ঘন্টা নষ্ট করে দিচ্ছে এই মোবাইল থেকে বাঁচাতে না পারলে বিশেষ করে রাতে ঘুমানোর সময় মোবাইল দূরে রেখে ঘুমাতে হবে কাছে রাখবেন দেখতে মন চাবে ফেসবুকে যাবেন নেটে যাবেন অশ্লীল দৃশ্য দেখবেন এই অবস্থায় ঘুমিয়ে যাবেন আল্লাহ না যদি মৃত্যু হয়ে যায় তো বেঈমানই মৃত্যু হবে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছে ইমানই মৃত্যু হবে না কাল মৃত্যু হবে না সারাদিন যা করলেন করলেন কম্বকে শোয়ার আগে দিয়ে তবা করে উজু করে আল্লাহর কাছে মাপছে দশটা আয়াত পরে ঘুমান সারা রাত আপনার আমল নামায় জিকির সব লেখা হবে আর মোবাইল দেখতে দেখতে ঘুমালাম অবস্থা কী হবে তো হবেই আর এই অবস্থায় যদি তুরস্কের ভূমিকম্প হয়ে যায় আর লোকজন সব মারা দেয় চাপা পড়ে ইমানে হবে যে কোনো মুহূর্তে ভূমিকম্প আসতে পারে আমাদের দেশ যে অবস্থার মধ্যে আছে যে কোনো মুহূর্তে ভূমিকম্প আসতে পারে আর এগুলো রাতেই বেশি হয় তল্লাগে ভয় করা দরকার এই জন্য মোবাইল দূরে সবার সময় মোবাইল দূরে কাছে রাখলে দেখতে মন দূরে রাখতে হবে আর দিনেও অতটুক সম্ভব এর থেকে দূরে থাকা যতটুক না হলেই নয় এই মোবাইলের কারণে আগে মানুষ যারা দিনদার তবলিগলা ওলামায় কেরাম এদের কারো কাছে টিভি থাকতো লোকেরা তো খারাপ দৃষ্টিতে দেখতো আলেমের ঘরে টিভি ইমাম সাহেবের ঘরে টিভি আর এখন সবার পকেটে পকেট বড় বড় মোবাইল সবাই পকেটে পকে টিভি এখন আর খারাপ মনে করা হয় না হ্যাঁ এইভাবে তারা বদলে পলিসি পরিবর্তন করে সকলে পকেটে পকেটে টিভি ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা বুঝতে হবে এখন খারাপও মনে করে না আলেম ইমাম মোবাইল লেখ তবলি গলা সবার কাছে বড় মোবাইল সবাই ফেসবুক ছবি হ্যাঁ কেউ খারাপও মনে করে না তাইভাবে দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়া হয়েছে যেমন ব্যাংকের সুদকে মুনাফা নাম দিয়ে লাভ নাম দিয়ে সুদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আর সার এনার্জি টাইগার এগুলোর মধ্যে অ্যালকোহল মিশিয়ে দিয়ে সফ পানীয় নামে এইগুলো মসলামকে খাওয়ানো হচ্ছে তো সংজ্ঞা পরিবর্তন করে মুসলমান ইমানকে নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে এটা বলা হয়েছে আদিষের মধ্যে আমাদের আগে বসতে হবে মানুষ নাম পরিবর্তন করে হারামের মধ্যে লিখতে হবে সুদের নাম পরিবর্তন করে সুদের মধ্যে লিখতে হবে মদের নাম পরিবর্তন করে মদের মধ্যে লিখতে হবে এটা আমাদের সামনে দেখতে পাচ্ছি এই জন্য দুটো কাজ একটা হলো ওলামা ক্রামের সাথে সম্পর্ক রেখে এদের পরামর্শ মতন জীবনযাপন করা দ্বিতীয় হলো তবলিগের মেহনতে লেগে থাকা এটা ইমান আমলের হেফাজত অত্যন্ত জরুরি সকলে নিয়ত করে ইনশাল্লাহ কি বলেন হ্যাঁ আলমদের সাথে থাকবো তবলিগের মেহনতে থাকবো ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের মসজিদ এখানে যে তরতিবের কাজ চলে ওই তরতিব ইনশাল্লাহ মেহনত করতে থাকেন আমাদের ছাত্রদের জমাত আসছে এটা বাড়িতে না যে পরীক্ষা বন্ধ হয়েছে বাড়িতে না যেয়ে তিন দিনের জন্য আসছে কালকেও থাকবে এদের সাথে উঠা বসা করেন সময় দেন এদের কাছ থেকে মাসলা মাসাল জানেন এই সব তো মাসা যোগ্য ওনার ছেলেও এখানে পড়ে এদের সাথে বসেন এদের কাছ থেকে পরামর্শ নেন আরও কি করে দিনের লাইনে অগ্রগামী হওয়া যায় তো ইনশাল্লাহ আগামীকাল সারাদিন এই জমাতের সাথে থেকে আরও বেশি আমরা এখান থেকে উপকৃত চেষ্টা করি ইনশাআল্লাহ কারকে নিয়ে আছে কালকে জামাতের থাকার জন্য সারাদিন ইনশাল্লাহ আগামীকাল সারাদিন যদি শনিবার ছুটি আসে অনেকের অফিস স্কুলতে দিই সকলে আমরা জামাতের সাথে থেকে বেশি দূর গাছ করাই তালিমে শরিক হই এবং আমার সোলাকেরা সই আছে কিনা জরুরি মসলামার সাথে জানার দরকার এদের কাছে আমরা জানি তাহলে কী হবে এই জামাতকে নুসরত করা হয়ে গেল আমি নুসরতেরও সব পেয়ে গেলাম আল্লাহ রবাহ আলমীর সব কবুল করেন তৌফিক দান করেন ওখির আনহামদুলিল্লাহ রব্লা তো তশ্কিল হবে না এটাই তশ্কিল صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ গফুর রাহিম রহমান রাহিম আমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দাও তোমার মর্জি মতো আমাদেরকে চলার তো দান করো আমাদের বর্ষাকে সোনাকে তুমি কবুল করে নাও তাকে যদি শুনলাম আমল করার তো দান করো আমাদের ইমানকে মজবুত করে দাও মৃত্যু পর্যন্ত ইমানের উপরে বাকি রাখো ইমানের মেহনতের সাথে লাগিয়ে রাখো ঈমানের দাবি পুরা করার তো দান করো ওলামায়ে ক্যামের সাথে সম্পর্ক রেখে আমাদেরকে দিনের মেহনতে লেগে থাকার তৌফিক দান করো যত জামাত চলছে সব জামাতকে তুমি কবুল করে নাও যত ইজতেমা হচ্ছে সমস্ত ইজতেমাগুলিকে তুমি হেদায়তের জারিয়া বানিয়ে দাও আল্লাহ আমাদেরকেও তোমার দেওয়া জান আর মাল নিয়ে যে কোনো তাকাদা পুরা করার তৌফিক দান করো দেশের আনাচে কানাচে সফর করার তৌফিক দান করো পৃথিবীর কোনায় কোনায় সফর করার তৌফিক দান করো উম্মতের জন্য দরদ পয়দা করে দাও উন্নতের জন্য তড়প পয়দা করে দাও আল্লাহ উম্মত মহাম্মাদি হিসাবে جزء مدارية التوفيق الله مهربانيك ومدد سبحان رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين